নমস্কার বন্ধুরা, কুকিং জেমআরবি পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আপনাদের আমি দেখাবো চিকেন ম্যাগি নুডলস কিভাবে তৈরি করতে হয়। সাধারণত আমরা কম বেশি সবাই এই ম্যাগি নুডলসটা তৈরি করতে পারি, কিন্তু আমি একদম ভিন্নভাবে এই ম্যাগি নুডলসটা তৈরি করে দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন এবং আমি এই ম্যাগি নুডলসটা তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নিই। আমি এখানে প্রথমে 4 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এখানে কিছু চিকেন নিয়েছি। চিকেনটা আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটোটাও ঠিক আমি এরকম লম্বা করেই কেটে নিয়েছি। 2টো ডিম নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, লবণ, শুকনো চালের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সাদা তেল, ভিনিগার, টমেটো সস, সয়া সস। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন রেসিপিটা শুরু করে দিই। আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আমি ওই কড়াইতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখন এই ম্যাগির প্যাকেটগুলো সব কেটে নিচ্ছি। এর ভিতরের যে ম্যাগি মশলাটা থাকে সেটা আমি বের করে কেটে গুঁড়োটা ঢেলে নেব। আমি এভাবে এক এক করে সব ম্যাগির প্যাকেটগুলো কেটে গুঁড়ো মশলাটা বের করে নেব। আমার সব প্যাকেটগুলো কেটে মশলাটা বের করা হয়ে গেছে। এদিকে জলটাও ফুটে উঠেছে। এখন আমি ম্যাগিগুলো দিয়ে দেব। আমি একটু নেড়ে এই ম্যাগিটা ভেঙে দিচ্ছি। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। আমি 1.5 মিনিটের মতো ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে নেব। আমি একটু ঠান্ডা জল দিয়ে ওই ম্যাগিটা ধুয়ে নিচ্ছি। আপনারা যখনই ম্যাগিটা রান্না করবেন এভাবে একটু ঠান্ডা জল দিয়ে ম্যাগিটা ধুয়ে নেবেন। ম্যাগিটা রান্না করলে অনেক ঝরঝরা হবে। আর কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিচ্ছি, 1/2 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ জিরা বাটা দিচ্ছি। এখন আমি এই মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমি একটু নেড়ে নিয়েছি। আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, 1 চামচ সয়া সস দিচ্ছি, 1 চামচ টমেটো সস দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে মাংসটাকে সুন্দর করে ভেজে নেব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। আমি যে 2টো ডিম নিয়েছিলাম সেই ডিম 2টো ভেঙে দিচ্ছি। আমি ডিম 2টো দিয়ে আবার একটু সুন্দর করে ভেজে নেব। আর ডিমটা ভাজা হয়ে গেছে, আমি যে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এখন আমি সুন্দর করে নেড়ে নেব। আমার ম্যাগিটা ভাজা হয়ে গেছে, আমি এবার ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, আমি বাকি মশলাটুক দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চিকেন ম্যাগি নুডলসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। Thank you.